sa ni sa 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 re sa 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 re sa re da pa ni. প্রতিদিনের এই ব্যস্ততম একঘেয়েমি জীবন থেকে দূরে থাকার জন্য প্রিয়জনের হাত ধরে তার সাথে নিরিবিলিতে টাইম স্পেন্ড করার জন্য সোজা চলে এলাম বকখালিতে। বকখালিতে সাদা বালি যেন সমুদ্রের শোভা সৌন্দর্যকে আর অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দীঘা পুরীতে এখন মানুষের ভিড় অনেকটাই বেশি, তো তাই মানুষ তার প্রিয়জনের সাথে নিরিবিলিতে টাইম কাটানোর জন্য এখন বেশিরভাগ সবাই বকখালিকেই বেছে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রাবন্ধী নমস্কার, আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই বৃষ্টি ভেজে একটা সুন্দর সকালে সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে স্যাটারডে, আর স্যাটারডেতে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমাদের হাতে ছুটি নেওয়ার মতো বেশি টাইম নেই, স্যাটারডে আর সানডে এই দুটো দিনই আছে। তো তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। তো পৌঁছে গেছি স্টেশনে, আর ও গেছে টিকিট কাটতে, তো আমি বসে আছি ওর জন্য ওয়েট করছি। ওরও টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, তো দুজনে এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমরা যাচ্ছি এটা বাসা স্টেশন থেকে, তো ফাইনালি ট্রেনটাও ঢুকে গেছে, ভালো করেই তো হবে। তো চলো আমার পরে কথা হবে। সো গাইস, ট্রেন থেকে তো লেপে পড়লাম, বাট লেপে দেখছি যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমরা সাধারণত ভুলে গেছিলাম। আর বকখালি যাওয়ার জন্য যে বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টিটাতে কাজ চলছিল, তাই বাস বন্ধ ছিল, তো তার জন্য আমাদের অটো করে যেতে হবে। বৃষ্টিটা হেঁটে পার হওয়ার পরে আবার উঠে পড়লাম অটোতে, অটো থেকে বকখালি পৌঁছে গেছে 40 মিনিট মতো। তো পৌঁছে গিয়ে এখানে অনেকেই টাকাটাকি করছিলো রুম নেওয়ার জন্য, তো এই দাদাভাইয়ের সাথে একটা রুম দেখতে এলাম, ওনাদের রুমটা দেখাচ্ছিলো। রুমটা বেশ বড় অ্যান্ড ক্লিন ছিল, আর এখানে ছিল একটা বড় মিরর ছিল, আর দেয়ালের প্রিন্টিংটা বেশ ভালো লাগছিলো। আর এখানে হচ্ছে একটা টিভি রয়েছে, রুমটা বেশ ভালো বড়, তো মোটামুটি পছন্দ খুব একটা মানে হলো না, তো এখানটাতে আমরা থাকবো না, তাই জন্য বেরিয়ে বললাম চলে এলাম আর একটা রুমে। এইটা হচ্ছে এসি রুম, আর এখানে হোয়াইট বেড রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছিলো। ড্রেসিং টেবিলটা মোটামুটি বড়, এখানে দাঁড়িয়ে সাজা যাবে। আর এখানে সামনে ছিল হচ্ছে ব্যালকনি, তো ব্যালকনি দিয়ে রোড সাইড দেখা যাচ্ছিল না, এমনি গাছপালা দেখা যাচ্ছিল। ফাইনালি 3-4টে হোটেল দেখার পর এই রুমটা পছন্দ হলো, তো এই রুমটা বেডটা বেশ ভালো, হোয়াইট বেডশিট পাতা আছে, আর এখানে আছে ড্রেসিং টেবিল। আর একটাই মানে রুমের খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে ব্যালকনি। তো চলো ব্যালকনিটা দেখি, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা ভীষণ সুন্দর। তো এই ব্যালকনি আর বেডের জন্য রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এই জন্য রুমটা নিলাম। আর ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি ভিউ, তো ব্যালকনি ভিউটা বেশ ভালো, এদিকে আছে রোড আছে, এদিকে ওদিকে মেন রোড হয়ে। আর এটা হচ্ছে বাথরুম, বেশ ক্লিনই আছে, পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে শাওয়ার, এখানে একটা ছোট্ট মিরার আছে। তো রুমে ব্যাগট্যাগ রেখে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমরা পরোটা আর আলু সরি ঘুগনি খাচ্ছিলাম, তো কী বলছিলাম কিছু শোনা যাচ্ছিলো না, তাই আবার ভয়েস দিতে হলো। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ব। চলে এসেছি এখন আমরা সমুদ্রে, তো স্নানটি করছি না, এখন টিফিন করেছি, পরোটা খেয়েছি, তো তারপরে এখন একটু সমুদ্রে এসেছি মজা করতে। তো এখন আবার রুমে যাবো, রুমে গিয়ে এসে তারপর স্নান করবো। আর এখন হচ্ছে সমুদ্রে বেশি দূরে যেতে দিচ্ছে না, লাভ দিয়ে দিচ্ছে না, এই সামনে এখানে সবাই এনজয় করছে দেখো, যারা ওই যে ওদিকে এদিকে ওদিকে প্রচুর বিয়াল, সবাই স্নান করছে। আর এদিকে আমরা একটু ফাঁকা জায়গা এলাম, এখানে রিলস বানাচ্ছিলাম বলে। আর ওইদিকে যে সমুদ্রের ওইদিকে ভীষণ উত্তাল হচ্ছে, তো ওখানে যেতে দিচ্ছে না, কারণ ওখানে কার দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, তো কারণ আজকে একটু মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো, তো ওই জন্য করে সমুদ্রে খুব উথাল পাতাল হচ্ছে, তো যেতে দিচ্ছে না, তো যার জন্য এখানে ভিডিও করতে হচ্ছে, স্নান করতে হচ্ছে। তো ওখানে যেতে পারলে খুব ভালো লাগতো, মনটা খুব খারাপ লাগছে ওখানে যেতে পারলাম না বলে, এখানে এনজয় করতে ভালো লাগছে না একদম। যাই হোক, তো ওয়েদার ঠিক হলে আবার লাভ দিয়ে দেবে, তো ওই জন্য আমরা এখন স্নান করছি না, আর একটু বিকালের দিকে স্নান করবো যখন জোয়ার পড়ে যাবে, আর ওয়েদারটা ঠিক হলে তারপর স্নান করবো, এখন এমনি করছি। তো চলো দেখাচ্ছি পরে। 2-3 ঘন্টা স্নান করার পরে রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন গুটি গুটি পায়ে আমরা চললাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, এটা ওর বিরিয়ানি, আর স্যালাডে দিয়েছিল হচ্ছে
শসা পেঁয়াজ তো বিকালে মানে ওয়েদারটা একটু ভালো ছিল তো তাই দুজন দেরি না করে বেরিয়ে পড়লাম প্রেজারগঞ্জ আরো ওইদিকে কয়েকটা জায়গা আছে তো সেখানে ঘোরার জন্য তারপর আবার চলে এলাম সি বিজে তো এখান থেকে আমার হাজবেন্ড আইসক্রিম কিনছিল তো তারপরে দুজনে আইসক্রিম খেতে খেতে এদিকটায় একটু ঘুরে দেখছিলাম এদিকে চেয়ারগুলো পাতাচ্ছিল এখানে চেয়ারগুলোতে বসলে এক ঘন্টায় 10 টাকা করে দিতে হবে তো অনেকেই বেশ বসেছিল যেহেতু এটা একটা খারাপ তাই বেশি ভিড় হয়নি আজকে তো রাতের বেলায় বকখালিকে বেশ সুন্দর দেখতে লাগে রাতে বকখালি খুব সুন্দরভাবে সেজে ওঠে তো এখানে দোকানদারগুলো যে লাইটিংগুলো ইউজ করে না ওই লাইটিংয়ের জন্য বেশ ভালো লাগে সি বিচটা তো চলো তোমাদেরকে ঘুরিয়ে পুরো দেখাচ্ছি তো এখানে অনেকে চেয়ার নিয়ে বসে টাইম স্পেন্ড করছে যাওয়ার মতো চলো হয়ে গেছে তো এরপরে যাবো হচ্ছে আমরা সি বিচে এই সরি সি বিচ বলছি মানে সি বিচের সামনে যে মার্কেটগুলো থাকে সেই মার্কেটেই যাবো তো মার্কেটে এখানে দেখো বেশ ভালো ভালো ঝিনুকের শামুকের অনেক সুন্দর ডিজাইনের মানে ঘর সাজানোর জন্য বা ব্যবহার করার জন্য অনেক জিনিসপত্র আছে ব্যাগ ট্যাগও আছে তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর সুন্দর জিনিস দেখলেই পছন্দ হয়ে যাবে আর এখানে তারপর চলে এলাম একটা ব্যাগ দোকানে এখানেও বিভিন্ন কোয়ালিটির ব্যাগ ছিল ব্যাগের ডিজাইনগুলো বেশ ইউনিক অ্যান্ড ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিলো ব্যাগগুলো তো ব্যাগগুলোর দাম এখানে 150 টাকার থেকে স্টার্ট 150 না সরি 100 থেকেই স্টার্ট আছে তো হ্যান্ডব্যাগগুলো হচ্ছে 100 টাকা থেকে স্টার্ট আর যেগুলো শোল্ডার ব্যাগ তো সেগুলো একটু দাম বেশি 150-250 এরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর এখানে কানেরগুলো 30 টাকা থেকে স্টার্টিং ছিল তো আমি যেটা হাত দিয়ে দেখালাম এটা হচ্ছে এটার প্রাইস ছিল 40 টাকা বেশ সুন্দর সুন্দর কানেরই এখানে ছিল এখানে একটা জিনুকের স্পুন এটার দাম বলছিল 30 টাকা দিন অনেক ঘোরাঘুরি করার পরে রুমে চলে এলাম টিফিন কিনে নিয়ে আর আমার হাজবেন্ড ড্রেস চেঞ্জ করছিলো তো ও ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে টিফিনটা করবো তো একটা লিমকার বোতল কিনেছিলাম ওখানে খাচ্ছিলাম আর হাফটা ছিল নিয়ে চলে এসেছি আর চিপসও খাচ্ছিলাম দুজনে সেটাও বেশি হয়ে যায় নিয়ে চলে এসেছি আর তারপর দুটো রোল কিনলাম আর একটা জলের বোতল কিনে নিয়ে চলে এসেছিলাম রুমে এখন সন্ধ্যাবেলা টিফিন করবো বলে নিয়ে এসেছি রাতে আবার ডিনার করতে চলে যাবো তো নেক্সট মর্নিং এখন বাজে সকাল 9টা আর আমার হাজব্যান্ডকে ডেকে ডেকে তুলতেই পারছি না বাইরে ঘুরতে এসে ভাই কে এত ঘুমায় পুরো ল্যাতখর তো অনেক ঘুমাচ্ছিলো ডাকলাম ডেকে ডেকে মানে চোখই বলছে না চোখ পিটপিট করছে আর বিরক্ত বোধ করছে তো স্বামীজি ওঠার পরে দুদিন সকালে চলে এলাম ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টেও নিয়েছিলাম পরোটা কারণ ওখানে পরোটা ছাড়া অন্য কিছু খেতে বেশ ভালো লাগে না তো আজকেও ছিল পরোটার ঘুগনি তো পরোটাটা খাওয়ার পরে আবার মধ্যে যাবো একটু স্নান করবো স্নান করে আজকে দুপুরে বাড়ি ফিরে যাব তো রুমে ব্যাগ ফোন টোন সব মানে ব্যাগ ফোন বলছি ব্যাগটা রেখে এসেছিলাম এসে এখানে স্নান করতে এসেছি তো কিছুক্ষণ স্নান টান করার পরে আবার চলে তো স্নান সারা হয়ে গেছে আর লাঞ্চও করা হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন অটোতে বসে আছি আর আকাশটাও বেশ মেঘলা করে আছে আর তোমাদের এই ব্রিজটা একটু ভিডিও করে দেখালাম অটোর মধ্যে বসে তো এখন আমরা যাচ্ছি নামখানা স্টেশন নামখানা স্টেশনেও পৌঁছে গেছি আর ট্রেনেও বসে পড়ছি ট্রেনটাও সবে সবে ছাড়লো তো বাড়ি ফিরছি তো তাই জন্য একটু মনটা বেশ খারাপ খারাপ লাগছে দুদিন বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম হাজব্যান্ডের সাথে খুব সুন্দরভাবে এনজয় করেছি দুটো দিন তো আবার ফিরে সোমবার থেকে ব্যস্ততার মধ্যে দিয়ে ফিরে যেতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও চলো বাই